একদিনে সংক্রমণের রেকর্ড, কমেছে সুস্থতার হারও, পশ্চিমবঙ্গের অবস্থাও তেমন ভালো নয়। এর মধ্যেই রাজ্য উত্তাল বিভিন্ন রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলন ও কর্মসূচিতে। কলকাতার সুব্রত আচার্য আমাদের সাথে সরাসরি যোগ দিয়ে জানাচ্ছেন বিস্তারিত। জানেন যে বিশ্বের এই যেভাবে সামনে তার দাবানলের মতো ছড়াচ্ছে, ভারতও কিন্তু তার থেকে পিছিয়ে নেই। আপনি জানেন যে দেশটি এখন প্রতিদিন নতুন করে সংক্রমণ এবং মৃত্যুর রেকর্ড গড়ছে। 135 কোটি মানুষের দেশ, এই প্রথম 30 জানুয়ারি প্রথম কোভিডের শনাক্ত হওয়ার পর এখনও পর্যন্ত 34 লাখ মানুষের শরীরে কিন্তু কোভিড-19 অস্তিত্ব মিলেছে, যদিও সুস্থ হয়েছে প্রায় 26 লাখ আর মৃত্যু হয়েছে প্রায় 62 হাজার মানুষ। তবুও দেশটির সাধারণ মানুষ, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাই মিলে স্বাভাবিক হওয়ার ছন্দে তারা ফিরতে চেষ্টা করেছে, এবং সেটি কিন্তু আমরা প্রথমে দেখেছি জুন মাস থেকে শুরু হয়েছিল স্বাভাবিক হওয়ার ছন্দ, আনলক 1 সিরিজ, এবং তারপর আস্তে আস্তে সেটি অগস্টে আনলক 3 সিরিজ চলছে, সেটি কিন্তু কয়েকদিন বাদেই সেপ্টেম্বর থেকে শুরু হবে আনলক 4 সিরিজ, এবং যেখান থেকে মনে করা হচ্ছে যে আরও কিছু ক্ষেত্রে সরকার শিথিলতা দেবে, তার মধ্যে অন্যতম লোকাল ট্রেন এবং মেট্রো ট্রেন। রিচার্ড, আপনাকে জানিয়ে রাখি যে দেশটি যখন তার স্বাভাবিক গতিতে ফিরছে, আপনি জানেন যে কয়েকটি রাজ্যে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন আছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিছুদিন আগে 12 পৃষ্ঠার একটি নির্বাচনী নতুন বিধি আরোপ করেছে এই কোভিডকালীন পরিস্থিতি কীভাবে নির্বাচন পরিচালনা করা হবে। রাজ্যগুলোতেও কিন্তু রাজনৈতিক তৎপরতা আমরা গত কয়েক মাস ধরেই দেখেছি, রাজনৈতিক তৎপরতা চোখে পড়েছে। একই সঙ্গে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে রাজনৈতিক তৎপরতা ছাড়াও বিভিন্ন বিষয়ে আন্দোলন, সামাজিক আন্দোলনের কিন্তু বিভিন্ন চিত্র দেখেছি। যেমন আজকে বোলপুরের ওখানে বীরভূমের সিউড়িতে দেখা গিয়েছে যে সরকারি কর্মীরা তারা আন্দোলন করেছে, এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ আজকে 28তম তাদের হচ্ছে জন্মবার্ষিকী, সেখানেও দেখা গিয়েছে যে কলকাতায় এই তৃণমূল সভানেত্রী ভাষণ দিয়েছেন, এবং সেখানেও তারা কিন্তু একই রকমভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের মতো কিন্তু ছবিটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই একই রকম দেখা গিয়েছে, যদিও স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বিধি মেনেই এই রকম কর্মসূচিগুলো আমরা দেখেছি। তো রিচার্ড, এই ছিল আমার কাছে ভারতের সার্বিক করোনা পরিস্থিতি এবং তার সঙ্গে নির্বাচনী আবহাওয়া এবং স্বাভাবিক যে রাজনৈতিক কর্মকাণ্ড, তার আমার কাছে থাকা শেষ ছবিটি। রিচার্ড, সমগ্র ভারতের করোনা পরিস্থিতির সবশেষ খবরাখবর, সেই সাথে রাজনৈতিক অবস্থার সর্বশেষ তথ্য আমাদেরকে কলকাতা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।